ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। সবুজে ঘেরা মনোরম পরিবেশে বাড়ি করতে চান? 117 নম্বর জাতীয় সড়কের পাশে নামখানা শিবনগর আবাদে রায়ত জমি বিক্রয় আছে। সত্তর যোগাযোগ 8609141193। লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। আমরা এখন দাঁড়িয়ে আছি নামখানা বকখালি রুটে। গতকাল বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান, তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আমরা এই রাস্তায় যখন এলাম দেখলাম প্রচুর ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছে। শুধু ফ্রেজারগঞ্জ এলাকায় 500-এরও বেশি ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছে বলে এখনও পর্যন্ত প্রশাসনের খবর। এরকম রাস্তার উপর গাছ পড়ে আছে, আপনারা জানেন এটা নামখানা বকখালি রোড। এখন সিভিল ডিফেন্সের কর্মীরা তারা সেই যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার করার কাজে নেমেছে। বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের জেরে এরকম প্রচুর গাছ ফ্রেজারগঞ্জ এলাকায় পড়ে গেছে, শিকড় সমেত উপড়ে পড়েছে। এখন সিভিল ডিফেন্সের কর্মীরা তারা সেটা যুদ্ধকালীন তৎপরতায় এই কাজটা চালাচ্ছে। এখানে রাস্তা পরিষ্কার হচ্ছে, আপনাদের আরও পাশাপাশি দেখাবো। দেখুন, এখনও ইলেকট্রিকের তার, এরকম প্রচুর ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার উপরে। এখন চলছে সিভিল ডিফেন্সের কর্মীরা, তারা এই গাছটা কেটে পরিষ্কার করছে রাস্তা। আমরা মোটামুটি কালকে রাত 10টার পর থেকে বেরিয়ে পড়েছি এবং আমাদের নামখানা যতটা আমাদের এরিয়া আছে, বিশেষ করে বুধাখালি থেকে শুরু করে আমাদের বকখালিতে আমরা একটুটা করছি। মেইনলি আমরা এনএস যে 117 যে এনএসটা আছে ক্লিয়ার করার চেষ্টা করছি। মোটামুটি ইলেকট্রিক পোস্ট এবং গাছগুলো আছে সেগুলো আমরা অনেকটা ক্লিয়ার করে ফেলেছি। আমরা অলরেডি আমরা 10 মাইলটা ক্রস করে গেছি এবং আমরা চারদিকে ঘুরছি। মোটামুটি কী অ্যাক্সেসগুলো নিচ্ছি আমরা, এখন অবধি আমরা কতটা ক্ষতি হয়েছে সেটা মানে অ্যাসেসমেন্ট করতে পারিনি, তবে চেষ্টা চলছে। কারণ আমাদের আগে অ্যাপ্রোচটা ক্লিয়ার করতে হবে এবং আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে আমরা সমস্ত জীবীকে আমাদের খাবারটা ড্রাই ফুড এবং দুপুরের যে মেগা কিচেন চালু হবে সেটা আমরা খাবারটা তোলার চেষ্টা করছি। আমাদের সমস্ত স্টক আছে, আমরা ব্লকে সেটা সার্ভিস প্রোভাইড করছি। আমাদের একটা আইল্যান্ড আছে মোশন আইল্যান্ড, সেখানে আমরা অ্যাপ্রোচটা ক্লিয়ার করছি, আমরা সেখানে পৌঁছে যাবো এবং খুব দ্রুত সঙ্গে আমরা ওভারকাম করবো আশা করছি। আমরা সমস্ত রকম আমাদের প্রস্তুতি আছে এবং মেজর ড্যামেজের রিপোর্ট আমরা শেয়ারটা এখনো পাইনি। আমরা ডিবির সঙ্গে কন্ট্যাক্ট করছি, কারণ আমাদের ওয়ান নেটওয়ার্কটা পুরোপুরি ডাউন হয়ে যাচ্ছে এখানে। তবে ডিএম সঙ্গে যার ইন্সট্রাকশন আছে সেই সঙ্গে কাজ করছি। আমাদের বিডিও সাহেব সব জায়গায় ঘুরছে, উনিও অন রোড আছেন এবং এখানে এডিএম এলএস সাহেব আছেন, উনিও দেখছেন সব কিছু। টোটালটা আমরা ম্যানেজ করার চেষ্টা করছি এবং আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন, সিভিল ডিফেন্স সমস্ত ডিপার্টমেন্ট আছে, আমরা সবাই কাজ করছি এখানে। বকখালির এই পথে 117 নম্বর জাতীয় সড়ক ধরে খণ্ডচিত্র আপনারা দেখলেন
একটা বিধ্বংসী আমফান কালকে সমস্ত কিছু ওলট পালট করে দিয়ে গেছে এখানকার জনজীবনকে। বিশেষ করে আমরা যখন আসছিলাম তখন দেখলাম যে সমস্ত প্রান্তিক মানুষ যারা এই রাস্তার পাশে ছোটো ছোটো বাড়ি করে থাকেন, সেই প্রান্তিক মানুষদের ব্যাপক ক্ষতি হয়েছে। এখানকার টালির চাল উড়ে গিয়েছে, ম্যাক্সিমাম বাড়ির টালির চাল এবং অ্যাসবেস্টাস শিট উড়ি নিয়ে গেছে। সামান্য যে রসদ নিয়ে এরা জীবনে বাঁচার চেষ্টা করছিল সেটা এদেরকে প্রায় শেষ করে দিয়ে গেছে। বুলবুলেদের অনেক কিছুই কেড়ে নিয়েছিল আবার আমফান। গত নভেম্বরের পর এই 20 মে এদেরকে প্রায় নিঃস্ব করে দিয়েছে। আমরা সেই ছবি ব্রেকিং বেঙ্গলের পর্দায় আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল রাতে বিধ্বংসী আমফান কতটা ক্ষতি করেছে এখানকার জনজীবনকে সেটা আমরা ছবির মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে। আমরা এই যে বিধ্বংসী আমফান লণ্ডভণ্ড করে দিয়ে গেছে এখানকার প্রান্তিক মানুষদের জীবনকে, আমরা এখানে পেয়েছি এখন ভাঙা বাড়িতে এরা বসে আছেন। গতকাল যখন ঝড়ের তীব্রতা বাড়ল এরা তখন স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছিল, কিন্তু যতটুকুই হোক সংসার তো এই ছোটো এক চিলতে টালির বাড়িটাতে ওরা ঝড় থামার পর ফিরে এসেছিল, এসে দেখেছিল এই বাড়িটা আর নেই, পুরোটাই ভেঙে চৌচির হয়ে গিয়েছে, লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। সামান্য যেটুকু জিনিস ছিল জলে ভিজে গিয়েছে, ঘরের চাল সামান্য যে খাবার দাবার সেগুলো প্রায়। আজকে সকালে এদের হাঁড়ি চড়বে কি না এদের এখনও ঠিক নেই, সকাল থেকে দুশ্চিন্তার কালো মেঘ এই সমস্ত মানুষদের। কী অবস্থা এখন? এখন এই তো অবস্থায় আছে, আমরা কাল থেকে রান্না খাওয়া আমাদের হয়নি, এবদিক আছি স্কুলে ছিলাম, স্কুলে তো খেতে পাইনি, ঝড়ে ওরকমই বসেছিলাম। তারপরে আর কি দেখবো, এসে বাড়ি এসেই তো ভাঙাচোরা দেখছি, আর কি দেখবো, আর তো আর কিছু দেখার নেই, বুলবুলি তো সবই চলে গেছে, আর এখানে আর কি করবে, এখন ঘর বাড়ি আমাদের কি করে হবে এটাই আমাদের সমস্যা, কোথায় থাকবো এইটাই সমস্যা, আর কি আর সমস্যা, খাটা লোকের আর কি দিন আনা দিন লোকের খাওয়ার আর কি ঘর করতে পারে, এই কষ্টে দুঃখে 6-7 মাসে এইটুকু তুলেছিলাম আবার তো চলে গেছে, আর কি করে ওই টুকটাক মাঠে কাজ টাজ করে, দিন খাটা মতন খাটা হয়, আর বয়স হয়ে গেছে খাটতেও পারেনি, হয়ে গেছে এই তো অবস্থা। চাল না থাকলে কি থাকে, চাল থাকলে সে থাকবে, চাল না থাকলে কিছু থাকে? আগের ঝড়ে ওরকম চাল ছিল না, সব নষ্ট হয়ে গেছে, চাল টাল সব যা ছিল ঘরে সবই নষ্ট হয়ে গেছিলো, এবারেও যা আছে সবই তো নষ্ট হয়ে গেছে। আর তো স্বামী স্ত্রী ছিলাম আর মেজো বৌমা বাতান ছিল, এবার আমরা ওখান থেকে সেই জননের বাড়িতে গেছি, আর তারপরে ছিলাম সে আর ধরে রাখতে পারলাম না, এই ঘরটাও চলে গেছে ভেঙে চেপে গেছে, ও ঘরটাও কতটা কুমার বাসটা তুলে নিয়ে গেছে, কোনো জিনিস বার করতে পারছি না, টালি টালি যা ছিল সব চাপা পড়ে আছে, কিছু বার করতে পারি না, ছিলাম যে থাকবো কি করে, থাকলে তো আমরা তো সব চাপা পড়ে যেতাম, কি করবো এখন আমাদের নিরুপায়, কি উপায় না কি করবো আমরা, পুরো বাড়িটাই ভেঙে গেছে, হ্যাঁ পুরো বাড়িটা যখন দুটো ছেলে থাকতো এই ঘরটায় আর আমরা ওই ঘরে থাকতাম, দুটো ঘরটাই তো ভেঙে গেলে, এখন ছেলে দর্শক আপনারা বুঝতেই পাচ্ছেন এই বিলাপ শুধু এই একা মহিলার নয়, এরকম হাজার হাজার বাসিন্দার এই একই আর্তনাদ ধরা পড়ছে, দুশ্চিন্তা এদের চোখে মুখে। বুলবুল গেল, তারপরে এলো করোনা ভাইরাস, গত 2-3 মাসেরও বেশি সময় ধরে এদের কাজ নেই, তার উপরে আমফান, মরার উপর খাঁড়ার ঘায়ের মতো এদেরকে একদম শেষ করে দিয়েছে এই আমফান ঝড়। কিন্তু এই প্রান্তিক মানুষরা আবারও হয়তো একটু একটু করে তিলে তিলে সঞ্চয় করে জীবনে বাঁচার রসদ খুঁজবে, কারণ জীবনটা যে অনেক বড়, এই মানুষগুলো তাদের জীবনের শিক্ষা দিয়ে সেটাই উপলব্ধি করতে পেরেছে। আমরা আশা করব প্রশাসন, এখানকার প্রশাসন সরকার তাদের পাশে দাঁড়াবে, এখন যা অবস্থা তাদের প্রয়োজনীয় খাবার সেই খাবারটা তারা যেন পায়, এটা আমরা ব্রেকিং বেঙ্গলের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। বকখালি থেকে সৌভিক মণ্ডল, বিশ্বজিৎ হালদার ও গৌতম মণ্ডলের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মেডিকেল, ফার্মাসি, নার্সিং ও ম্যানেজমেন্ট পড়ার জন্য ব্রাইট কেরিয়ার একাডেমি সেন্টার, কুলপি ও হুগলি। Contact 6294-698949. দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন, তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ
9836455911।